এবং তাদের এই রক্তের বিনিময়ে রক্ত পিতা যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে এই রক্তের ফলে যে সবুজ ঘাস উঠবে সেই ঘাসের প্রতিটি কোণা অসংখ্য সাইদি তৈরি করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আল্লামা আদিল হোসেন সাইদিকে নিয়ে আলোচনা সভায় আলোচনা করছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। আপনারা তাকে সবাই চেনেন, জানেন তিনি জামাত ইসলামের সর্বোচ্চ পর্যায়ের নেতা ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি আল্লামা আদিল হোসেন সাইদি সম্পর্কে আলোচনা সভায় কথা বলেছেন, দীর্ঘ সময় তার সাথে পথ চলার বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামের সাবেক এই নেতার বক্তব্য আমরা শুনব আল্লামা আদিল হোসেন সাইদি সম্পর্কে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين। সম্মানিত সভাপতি এবং সম্মানিত মুসল্লিনে কেরাম, যুবক ভাইরা, আমার মুরব্বী সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদি সাহেবের সাথে আমার প্রথম পরিচয় ইংল্যান্ডে, আমি তখন ছাত্র। উনি যখন 1979 প্রথমবার দেশে আসেন, এবং ওনার তো নিশ্চয়ই স্মরণ আছে যে স্যাটেলাইট স্ট্রিটের ফিলগেট স্ট্রিটের দুই পার্শ্ব বন্ধ করে দিয়ে ওখানে স্টেজের ব্যবস্থা করা হয় এবং তিনি বক্তব্য রাখেন। আমি তার সাথে দীর্ঘ 33 বছর তিনি আই ওয়াজ ইজ ভেরি ক্লোজ কলিগ। কিন্তু এছাড়া একটা বিষয়ে তার সাথে আমার ক্লোজনেস হয়েছিল, তার দুটো মামলায় আমি লড়েছিলাম। একটা হচ্ছে সুদাম শেখর হালদার, তার বিরুদ্ধে মামলা করে যে তিনি হি হ্যাজ স্টোলেন দ্য ইলেকশন ফ্রম হালদার, যেখানে আনফর্চুনেটলি আমরা হাইকোর্টে হেরে যাই, সুপ্রিম কোর্টে আমরা জিতি। আর দুই নম্বরটা হলো ওনার যুদ্ধ অপরাধ মামলা। দেখেন, দুনিয়াতে যুদ্ধ অপরাধের বিচার বাংলাদেশেই প্রথমে হয়নি, বাংলাদেশের তথাকথিত ইট ফার্স্ট স্টার্টেড ইন জার্মানি 1945-1946। এটাও একটা প্রত্যেকটা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল একটা পলিটিক্যাল দিক থাকে, কিন্তু এত বড় অবিচার, এত বেশি মিথ্যা আমরা যতটা পড়াশোনা করেছি কি দুনিয়ার কোথাও ছিল না। সাইদি সাহেবের বিরুদ্ধে সর্বমোট 20টা চার্জ ছিল, এর মধ্যে দুইটা ছিল মার্ডার চার্জ, বিশা আলীকে তিনি হত্যা করেছেন, ইব্রাহিম কুট্টিকে তিনি হত্যা করেছেন, আর নাউজুবিল্লাহ উনি মহিলাদেরকে আর্মির জন্য সাপ্লাই করেছেন। এটা আমার সৌভাগ্য যে আই কুড ডিফেন্ড মাওলানা সাইদি অ্যান্ড আদার্স। অনেক ঘটনা আছে। আমি ইউরোপে আসলাম 2011 সালে, সেপ্টেম্বর মাসের 19 তারিখে আমি হেগে গেছিলাম ইন্টারন্যাশনাল ক্রাইমস অফিসে। ঢাকাতে তারা মামলা দিল যে আমি ঢাকাতে এবং বোম মারছি। আমার ইউরোপের ফ্রেন্ড, সারা দুনিয়ার ফ্রেন্ড সবাই বলছে আপনি বাংলাদেশে যাবেন না। আমাদের একটা ডিফেন্স টিম ছিল এখানে 9 বেড 4 রুম, টবি ক্যাটমিনের নাম আপনারা শুনেছেন, সে আমাকে ওয়াশিংটন ডিসিতে তারা বলছে যে ইউ শুড নট গো টু বাংলাদেশ, তুমি গেলে তোমাকে প্রসিকিউট করে ফেলবে। কিন্তু আমার মন থেকে একটু সায় পেলাম যে না, আমি যাবো। এবং আমি মনে করি যে আমার যাওয়াটা যদি আল্লাহ তাআলা কবুল করেন এবং এই 10 জন 11 জন মানুষকে যে আমি ডিফেন্ড করেছি, তাহলে এটা হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। তো সাইদি সাহেব আমার হাত ধরিয়ে এরকম বলতেন, ব্যারিস্টার ভাই, ইসলামী আন্দোলন করার তো একটা অবজেক্টিভ থাকে যে আমরা শাহাদত বরণ করব, কিন্তু আমার মধ্যে এই অভিযোগ যে আমি মানুষ হত্যা করেছি, আমি নারী ধর্ষণে সহযোগিতা করেছি। তো যাই হোক, এই যে বিচারটা ছিল এটাকে আমরা সম্পূর্ণভাবে কিন্তু তাদের সামনে তুলে ধরতে পেরেছিলাম যে এটা আসলে মিথ্যা বললে তো কম হয়, তহমত বললেও কম হয়, আমার মনে হয় ডিকশনারিতে নতুন একটা আপনার ওয়ার্ড বের করতে হবে যে এরকম কোনো জিনিস করে মানুষকে সাজানো যায় কেন। আমরা যথেষ্ট কষ্ট করেছিলাম, সাইদি সাহেবের বিরুদ্ধে অনেক সাক্ষী তারা আনছে, 28 জন সাক্ষী আনছে, বেশিরভাগ সাক্ষীকেই মিথ্যা শিখাই দিয়েছে। এবং দেখেন আল্লাহ তালার কী মর্জি, আল্লাহ তালার মানে ওজন ছাড়া একটা গাছের পাতাও মারে না। সেফ হাউসে নিয়ে তারা সাক্ষীদেরকে রাখলো, সাক্ষীদেরকে শিখাই দিল এটা বলতে হবে। একজন বলল আমি কাপড় পরবো, তাকে কাপড় কিনে দিল, আরেকজন মিষ্টি খাবে, সে মিষ্টি কিনে দিল। এই সব ডকুমেন্ট আমরা পেয়ে গেল এবং কোর্টে আমরা উপস্থাপন করলাম যে দেখেন এই ডকুমেন্ট, এইটার ভিত্তিতে এই যে সাক্ষী সাক্ষ্য দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা সাক্ষী। কিন্তু কোর্ট তো আপনারা জানেন স্কাইপ ক্যালেঙ্গার ক্যালেঙ্কারি, আপনারা শুনেছেন, আপনাদের আমাদের ইউরোপের সবচেয়ে ওয়ান অফ দি মোস্ট প্রেস্টিজিয়াস নিউজ পেপার হচ্ছে দ্য ইকোনমিস্ট, অন বোথ সাইড অফ দ্য আটলান্টিক। সেই ইকোনমিক্সে ছাপা হলো যে জিয়াউদ্দিন নামে একজন লোক, ডক্টর জিয়াউদ্দিন, সে কেমন করে সাইদি সাহেবের রায় দেওয়ার আগে তার রায় লিখে দিয়েছে। তো সবগুলো আমাদের হাতে চলে আসলো, আসিম সাহেব চলে গেলেন, কিন্তু তারপরেও তারা তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করল। এখন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়া হলো ট্রাইব্যুনালে।
তো ট্রাইব্যুনালে ফাঁসি দিয়ে আবার তাকে সুপ্রিম কোর্টে যাবজ্জীবন কারাবন্ধন, যাবজ্জীবন তো না আমৃত্যু কারাবন্ধন হলো, এটা কেমন করে হলো? যেখানে আব্দুল কাদের মোল্লা সাহেবকে আপনারা জানেন যে তাকে যাবজ্জীবন দেওয়া হলো, তারপরে শাহবাগে আন্দোলন শুরু হলো, আইন চেঞ্জ করলো, এন্ড দ্যার ইজ নো প্রেসিডেন্ট ইন দি নট ওনলি ইন দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড, ইন দ্য আনসিভিলাইজড ওয়ার্ল্ড, যে সমস্ত লিমিটেড ডেমোক্রেসি আছে, যে আজকে আইন করে সেই আইনটাকে রিট্রোস্পেক্টিভ এফেক্ট দিতে হবে, তারা দিল, দিয়ে আব্দুল কাদের মোল্লা সাহেবকে ফাঁসি দিল। এই ঘটনা আপনারা জানেন, সাদিকের ব্যাপারে উল্টাটা ঘটলো, তাকে ফাঁসি দিল ট্রাইব্যুনাল 28 February 2013 সাল, 8টা কাউন্টে তাকে ইয়ে করা হলো, আর সুপ্রিম কোর্টে যেয়ে তাকে বলা হলো ইমপ্রিজনমেন্ট আনটিল ডেথ। দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন, সেটা আমি মানে ইটস নট মাই ওপিনিয়ন, ইটস মাই ইনফরমেশন। ইউরোপে আমাদের সাথে একটি দেশের একটা গোয়েন্দা সংস্থার সাক্ষাৎ হয়েছে, তো তিনি বলছিলেন যে হি ইজ এ ভেরি হট পটাইটো, এত গরম যে আমরা খেয়ে গিলতে পারবো, 102 জন মানুষ তার জন্য তাকে মেরে ফেলো তারপর প্রতিবাদ করার জন্য। তো এইরকম একজন পপুলার মানুষ ছিলেন, এবং দেখেন কী ধরনের ব্যক্তিত্ব, তার হাসিটা আপনারা দেখেছেন, ইয়াতু হ্যা নফসুল মুতমাইন্না ইরজিলা রব্বিকি রাদিয়াত মারদিয়া, মনে হচ্ছে যেন মৃত্যুর আগে তিনি হাসছেন। একটা মজার একটা ঘটনা ঘটছে, সেটা বলে আমি বসে যাচ্ছি, সেটা হচ্ছে এই, ওনাকে যেদিন চার্জ করে 2011 সালের সেপ্টেম্বরে, আমি তখন নিউ ইয়র্কে বসে আমি সুরা ইব্রাহিম পড়তেছিলাম, এবং সুরা ইব্রাহিম শেষ করছি, সুরা ইব্রাহিমের 46 নম্বর আয়াত, মুকাদ্দমা কারু মাকরহুম ওয়া ইন্নাল্লাহি মাকরহুম ওয়া ইন কানা মাকরহুম লিতাযুলা মিনহুল জিবাল, সংক্ষিপ্ত হচ্ছে যে তারা একটা পরিকল্পনা করে, কিন্তু তাদের পরিকল্পনা এত শক্তিশালীও যদি হয় যেটা পাহাড়কে পর্যায়ে অন্য জায়গায় নিয়ে যাবে, সেটাও আল্লাহ তালা কন্ট্রোল করে। আশ্চর্যের ব্যাপার হলো, নাসিম সাহেব যখন সাইদি সাহেবকে বললেন যে এই চার্জ ফর্ম করা হলো, ওই আয়াত তার মুখস্থ ছিল না, তিনি কোরআন শরীফ দেখে দেখে সেই আয়াত তেলাওয়াত করে বলছিলেন যে দেখেন আমার ভাগ্যে যা ঘটার তা ঘটবে, কিন্তু আপনারা যা করছেন তারা তা সম্পূর্ণ মিথ্যা। তো আমি যখন ঢাকায় ফিরে গেলাম, তাকে বললাম যে আপনি যে সময় এই আয়াত শোনাচ্ছেন ট্রাইব্যুনালে, আমিও নিউ ইয়র্কে বসে বসে সেই আয়াত পড়ছিলাম। তো শেষ কথা হচ্ছে যে সব কিছুর বিচার দুনিয়াতে হয় না, সাইদি সাহেবের উপরে এবং অন্যান্য নেতৃবৃন্দের উপরে যে অবিচার করা হয় তার বিচার হয়তো দুনিয়াতে হবে না, হয়তো হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে জাজা দিবেন, এবং তাদের এই রক্তের বিনিময়ে রক্ত পিথে যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে এই রক্তের ফলে যে সবুজ ঘাস উঠবে, সেই ঘাসের প্রতিটি কোণা অসংখ্য সাইদি তৈরি করবে। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের বক্তব্য আপনারা কী হয়ে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।